নমস্কার বন্ধুরা, ঝর্ণাঝুমা কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি তৈরি করব এঁচোড় আর ছোলার ডাল দিয়ে একটি রেসিপি। এখানে ছোলার ডালটা আমি ধুয়ে নিয়ে নিয়েছি, এখানে একটা আলু নিয়েছি আর এঁচোড়টা কেটে নিয়ে নিয়েছি। এখন আমি ডালটা প্রেশার কুকারে সিটি দিয়ে নেব। দিয়ে দেব জল, দিয়ে দেব পরিমাণ মতো। দিয়ে দিচ্ছি টমেটো, এখানে একটা টমেটো আছে। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো। এখন ঢাকনাটা বন্ধ করে এখানে দুটো সিটি দিয়ে নেব। কড়াইতে জল দিয়ে দিয়েছি, এখন আমি দিয়ে দেবো এঁচোড়। এঁচোড়গুলো সামান্য ভাপিয়ে নেব। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, নুন, এঁচোড়টা সেদ্ধ করা হয়ে গেছে, পুরো সেদ্ধ করিনি, হালকা ভাপিয়ে নিয়েছি। এখন এইটা আমি নামিয়ে নেব, এঁচোড় ছেঁকে তুলে নেব। জিরে, ধনে আর তেজপাতা এগুলো ভেজে নেব। মশলাগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। এখন কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে আর গরম মশলা। কিছুটা আদা গ্রেট করে নিয়েছি, দিয়ে দেব। এখন দিয়ে দেব আলু। এখন দিয়ে দেব এঁচোড়। এঁচোড় আর আলুটা ভালো করে ভেজে নিতে হবে। আলু আর এঁচোড় ভালো করে ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। খুব সামান্য নুন দেব, সেদ্ধ করতে নুন দিয়েছি, ডালেও নুন দিয়েছি। এখন নেড়ে দেব। দিয়ে দেব কাঁচা লঙ্কা, আপনারা চাইলে এখানে শুকনো লঙ্কার গুঁড়ো দিতে পারেন। দিয়ে দেব জিরে গুঁড়ো। এঁচোড় আর আলু কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব সেদ্ধ করা ডাল। পরিমাণ মতো গরম জল দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেব সামান্য চিনি। এঁচোড়, আলু, ডাল সব গলে গেছে, এখন আমি দিয়ে দেব ভাজা মশলা। দিয়ে দেব ঘি। এখন আমি নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট